মহিমা তার মায়ের সঙ্গে ছোট্ট একটি গ্রামে ভাঙা ঝুপড়ির মধ্যে বাস করত। তারা অনেক গরিব মানুষ ছিল। মহিমার বাবা অনেক মদ পান করত। অতিরিক্ত মদ পান করার কারণে মহিমার বাবার ক্যান্সার হয়ে গিয়েছিল। মহিমার বাবার চিকিৎসার জন্য তারা তাদের সব কিছু বিক্রি করে দিয়েছিল। সব কিছু শেষ করে চিকিৎসা করার পরেও মহিমা তার বাবাকে বাঁচাতে পারল না, তার বাবা মারা গেল। পরিবারের বড় মেয়ে হওয়ার কারণে পরিবারের দায়িত্ব মহিমার উপরেই আসল। সে তার পরিবারের খরচ চালানোর জন্য কাজ খুঁজতে লাগল। অবশেষে মহিমা ছোট্ট একটি বিউটি পার্লারে সাফসাফাইয়ের কাজ শুরু করল, যাতে সে তার সংসারের খরচ চালাতে পারে। মা দেখো, মালকিন ঘর তো অল্প টাকা দিয়েছে, এই টাকা দিয়ে এক মাস তো দূরের কথা, এক সপ্তাহ খরচও চলবে না। কি করবো বলো তো মা, আমি তো মালকিনকে কিছু বলতেও পারি না। কি বলবো বেটা, পৃথিবীটা এমনই নিষ্ঠুর। ঠিক তখনই সেখানে ছোট বোন রোশনি আসলো আর বলল, আবু আমার কিছু বই কিনতে হবে, টাকা দাও না। বই কিনতে হবে? গত বছর যে কিনে দিয়েছিলাম ওগুলোই পড়ো, নতুন বই কিনে দেওয়ার মতো আমার কাছে টাকা নেই, সামনের বছর দেব। কিন্তু আপু ওই বই তো গত বছরের ছিল, যেটা গত বছর পড়া হয়ে গেছে। আমি তো এখন নতুন ক্লাসে উঠেছি, তাই নতুন বই দরকার। গত বছরের বই আমি এই ক্লাসে কি করে পড়বো? মা আপুকে কিছু বলো না। মহিমা বেটা, রোশনি তো ঠিকই বলেছে, নতুন ক্লাসে উঠেছে, নতুন বই ছাড়া ও কি করে পড়বে? ওকে বই কেনার টাকা দিয়ে দে মা। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি দিচ্ছি, কিন্তু আমার বুঝে আসছে না গোটা মাস আমি কি করে খরচ চালাবো এই টাকা দিয়ে। আল্লাহ কোনো না কোনো রাস্তা বলে দেবে বেটা, কোনো একটা উপায় বের হবে, এখন তো দিয়ে দাও, কোনো টেনশন করো না। এরপর মহিমা রোশনিকে টাকা দিয়ে দিল। বইয়ের টাকা তো দিয়ে দিলাম, মন দিয়ে লেখাপড়া করবে, আজকাল তোমার ক্লাস থেকে তোমার ব্যাপারে অভিযোগ আসছে। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে মন দিয়ে লেখাপড়া করবো আমি। মা আমি কাজে চলে গেলাম। ঠিক আছে বেটা, সময় মতো চলে এসো। এরপর মহিমা কাজে চলে গেল। মহিমা চলে এসেছিস, আয়, অনেক কাজ বাকি আছে, কালকে তো অনুষ্ঠানের দিন, এজন্য অনেক মেয়েরা মেহেদি লাগাতে আর ফেসিয়াল করতে আসবে। আজ পুরো রাত তুই বাসায় যাবি না, সারা রাত কাজ করবি। কিন্তু মালকিন, ওসব কিন্তু বাদ দে, তাড়াতাড়ি সাফসাফাইয়ের কাজে লেগে যা। বেচারি মহিমা মালকিনকে কিছুই বলতে পারলো না, সে তাড়াতাড়ি কাজে লেগে গেল। আজ পুরো রাত কাজ করতে হবে, মাকে কি করে জানাবো যে আজকে বাসায় আসতে পারবো না, মা তো আমার জন্য চিন্তা করবে। মহিমা এটাই ভাবছিল, ঠিক তখনই মালকিন এসে মহিমাকে বকতে আরম্ভ করল। আর এই কামচোর কি করছিস, হ্যাঁ কোন চিন্তায় ডুবে আছিস, তুই দেখতে পাচ্ছিস না কত কাজ পড়ে আছে, এখন পর্যন্ত একটি কাজেও হাত লাগাসনি, তুই এখানে কাজ করতে এসেছিস না বসে থাকতে? যদি কাজ না করতে মন চাই তো বলে দে, অন্য কোনো কাজওয়ালিকে রেখে দেব। আরে না না মালকিন, একই কথা বলছেন, আমি তো কাজই করছি, একটু চিন্তা করেছিলাম তাই, আপনি অপেক্ষা করুন, আমি দু মিনিটের মধ্যে সব কাজ সেরে দিচ্ছি। তাড়াতাড়ি কাজ শেষ কর, নইলে আমি কাজ থেকে তোকে বের করে দেব। না না মালকিন, আপনি আমাকে কাজ থেকে বের করে দেবেন না, আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে দিচ্ছি। এরপর মহিমা তাড়াতাড়ি সব কাজ সেরে ফেললো আর তার মালকিনের কাছে গিয়ে বলল, মালকিন আমি তো সব কাজ করে ফেলেছি, আর কি কোনো কাজ আছে? আরে কাজ আর কাজ, কেবল তো শুরু, যা আমি না তোকে ফেসিয়াল করা শিখিয়েছি, ওই মহিলার গিয়ে ফেসিয়াল করে দে। এমনটা করতে করতে মালকিন মহিমাকে দিয়ে সারাটা দিন কাজ করিয়ে নিল। এদিকে সন্ধ্যা হয়ে গেল, তখন মহিমা তার মালকিনকে বলল, মালকিন সব কাজ তোমার তো চলে গেছে, আর কেউ আসবেও না, রাতও হয়ে যাচ্ছে, এখন কি আমি বাসায় যেতে পারি? কারণ মা অনেক চিন্তা করবে, মাকে তো বলিনি যে আমি আজকে বাসায় যেতে পারবো না, তাই বলছি আমি বাসায় যাই। ঠিক আছে আজ বাসায় যা, কিন্তু কাল তাড়াতাড়ি আসবি। ঠিক আছে মালকিন, আপনি কোনো টেনশন করবেন না, আমি কাল সকাল সকাল আসবো। আরে বেটা এত সময় ধরে কোথায় ছিলি, কত চিন্তা করছি তোর জন্য। মা অনেক কাজ ছিল, এজন্য আসতে দেরি হয়েছে, মাফ করে দেবে, তোমাকে বলে যেতে পারিনি। আরে মাফ চাইতে হবে না, হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। এরপর মহিমা খাবার খেয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মহিমা অনেক সকালে ঘুম থেকে উঠল। আরে মহিমা বেটা, এত সকাল সকাল ঘুম থেকে উঠলে যে কি হয়েছে, কাজ কি অনেক বেশি আছে নাকি? কাজ যেতে তো আরো অনেক সময় বাকি।
না মা, আজকে অনেক কাজ আছে, পহেলা বৈশাখ তো, তাই অনেক মহিলারা মেহেদি লাগাতে আর ফেসিয়াল করতে আসবে। আর মালকিন বলেছে যদি আমি আজ সকাল সকাল কাজে না যাই তাহলে কাজ থেকে আমাকে বের করে দেবে, এই জন্য সকাল সকাল যেতে হবে মা। ঠিক আছে বেটা, আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার তৈরি করে দেই। না না মা, খাবার মতো সময়ও নেই। এ কথা বলে মহিমা দ্রুত দোকানে চলে গেল। দোকানে গিয়ে দেখলো দোকানের মালকিন দোকানই খোলেনি। আরে এখন পর্যন্ত তো মালকিনে আসেনি, আমি এক কাজ করি, আমি নিজের দোকান খুলে ভেতরে গিয়ে সাফ সাফাইয়ের কাজগুলো আগে সেরে নেই। একথা বলে ফটাফট মহিমা দোকানের ভেতরে গিয়ে সব কাজ সেরে ফেললো। ইতিমধ্যে মালকিন চলে আসলো। এরপর মহিমাকে বলল, আরে মহিমা আজকে এত তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলেছিস। মালকিন এটা বলতে না বলতে সেখানে একজন মহিলা আসলো আর বলল, ম্যাডাম আজকে পহেলা বৈশাখ, আজকে অনেক সুন্দর করে মেকআপ করে দিন। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভেতরে আসুন। মহিলা ভেতরে আসতে না আসতেই তার হাত থেকে অনেক দামি শ্যাম্পুর বোতল পড়ে ভেঙে গেল, যেটার দাম অনেক বেশি ছিল। হাই হাই এ কি হলো, আরে এ কেমন কাজের মানুষ রেখেছেন, এত দামি শ্যাম্পুর বোতল হাত থেকে ফেলে দিল। আরে আমি 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 কোথায় ফেললাম, আরে কি বলতে চাইছো তুমি, আমি ফেলেছি এত দামি শ্যাম্পুর বোতল? এভাবে কাস্টমারদের সার্ভিস দাও তোমরা, এভাবে অপবাদ লাগাচ্ছো কাস্টমারের উপরে? আমি তোমার কাছে মেকআপ করবো না, আমি চলে গেলাম এখান থেকে, যে করেই হোক টাকা উসুল করে তারপরে ছাড়বো আমি। আরে আরে বোন কোথায় যাচ্ছ, আমি বুঝতে পেরেছি এই মেয়ে এই অন্যায়টা করেছে, এই মেয়েটি অনেক বেপরোয়া। এই মহিমা তুই জানিস এই শ্যাম্পুটির দাম কত? এত দামি শ্যাম্পুর বোতল তুই ভেঙেছিস, এর জরিমানা কে দেবে? হ্যাঁ কিন্তু মালকিন আমার তো কোনো দোষ নেই, আমি তোর মুখের কোনো কথা শুনতে চাই না, গেট আউট। একথা বলে মালকিন মহিমাকে কাছ থেকে বের করে দিল, এমনকি মহিমার টাকাটাও সে দিল না। মহিমা তার নিজের উপরে এত বড় অপবাদ লাগতে দেখে খুবই কষ্ট পেল, সে খুবই কান্না করতে লাগলো। আমার তো কোনো দোষ ছিল না, এরপরেও কাস্টমার মহিলাটা আমার উপরে মিথ্যে অপবাদ দিল, মালকিন আমাকে বেতনের টাকাটাও দিল না, আমাদের সংসার কি করে চলবে, আমি কি করব, কোথায় যাব, মাকে কি জবাব দেব? এভাবেই কান্না করতে করতে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে মহিমা একটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছল। আরে রে আমি এটা কোথায় এসে পৌঁছলাম, এটা কোন জায়গা, আমি এখন কোন দিক দিয়ে যাবো, আমি তো কোনো রাস্তায় চিনতে পারছি না। এভাবে মহিমা আরো বেশি কান্নায় ভেঙে পড়ল। তখন সেখান থেকে উড়ে যাচ্ছিল একজন আকাশের পরী, পরীর দৃষ্টি পড়ল মহিমার দিকে। পরী মহিমার কাছে আসলো আর বলল, মহিমা কি হয়েছে তোমার, আপনি আপনি কে আর আপনি আমার নাম কি করে জানেন? মহিমা আমি হলাম একজন পরী, আমি সব কিছু জানতে পারি, আমি আমার জাদুর লাঠি দ্বারা সব কিছু জেনে নিয়েছি, তোমার সম্পর্কে সব আমি জেনে ফেলেছি, তোমার এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে একটু উপায় আছে। কি বলছেন পরী, আমার এই দুঃখের জীবন থেকে বের হয়ে আসার কোনো অবস্থা আপনার কাছে জানা আছে? হ্যাঁ হ্যাঁ এদিকে আসো, এই নাও জাদুর নীল পলিশ, এই জাদুর নীল পলিশ তোমাকে সাহায্য করবে, তুমি একে যা বলবে সব কিছু পূর্ণ হয়ে যাবে। একথা বলে পরী জাদুর নীল পলিশ মহিমাকে দিয়ে সেখান থেকে চলে গেল। মহিমা মনের আনন্দে জাদুর নীল পলিশ নিয়ে বাড়িতে আসলো। বাসায় এসে মহিমা তার মাকে সব ঘটনা খুলে বলল। এরপর জাদুর নীল পলিশকে বলল, হে জাদুর নীল পলিশ আমাদের থাকার কোনো ভালো ঘর নেই, তুমি আমাদের একটি ঘর দাও, নয় কিছু টাকা দাও, যার দ্বারা আমাদের থাকার জন্য আমি সুন্দর একটি ঘর কিনতে পারি, এই ভাঙ্গা ছেঁড়া ফাটা ঝুপড়ির মধ্যে কত দিন থাকবো। মহিমা এটা বলতে না বলতে তার চোখের পলকে খুবই সুন্দর একটি ঘর প্রকট হয়ে গেল তার সামনে। মা এ কি সত্যি তো, এটা জাদু, সত্যি হয়ে গেল সবকিছু? হ্যাঁ বেটা এই তো অনেক চমৎকার হয়ে গেল, পরীর কথা একদম সত্যি, পরীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে পরী এত বড় সাহায্য করেছে। ওই দিনের পর থেকে যখনই তাদের যা কিছু প্রয়োজন হতো জাদুর নেল পলিশের কাছে বলে চেয়ে নিত। তারপর থেকে তারা হাসি খুশিতে তাদের বাকিটা জীবন কাটাতে লাগলো। হঠাৎ করে একদিন অনেক জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সুমন পাতা নিয়ে বাড়ি ফিরছিল। এত ঝড় বৃষ্টির মধ্যে পাতা নিয়ে বাড়ি ফিরতে দেখে সুমনের শাশুড়ি মেনা তাকে বলল, আরে বৌমা এত ঝড় তুফানের মধ্যে পাতা আনতে বাহিরে যাওয়ার কি দরকার ছিল, যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি করতাম? আরে মা পাতায় যদি না আনতাম তাহলে আমরা কি পড়তাম, আপনি তো ভালো করে জানেন এখানকার আদিবাসী সবাই পাতা দিয়ে পোশাক তৈরি করে, যদি পাতা না নিয়ে আসতাম তাহলে অনেক বিপদে পড়ে যেতাম। হ্যাঁ বৌমা তুমি তা ঠিক বলেছ, কিন্তু এই ঝড় তুফানের মধ্যে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তো আমি একেবারেই একা হয়ে যেতাম।
সুমন ও মিনা দুইজনে ছিল শাশুড়ি বউ। তারা দুইজনে একসঙ্গে থাকত। তারা ছিল আদিবাসী। তবে একদিন সেই আদিবাসীতে অনেক ঝড় বৃষ্টি শুরু হলো। তখন সুমন তার স্বামী ও মিনা তার স্বামী দুইজনকে হারিয়ে ফেলে। সুমন ও মিনা তাদের স্বামীর মৃত্যুর পরে তারা সেই জঙ্গল থেকে উপরে শহরে চলে আসে। শহরে আসার পরও তারা তাদের সেই জঙ্গলের আদিবাসীর রাজত্বকে ছাড়েনি, মানে তারা পাতা দিয়ে পোশাক তৈরি করে পরত। তবে একদিন মিনা তার বৌমা সুমনকে বলল, বৌমা মনে হচ্ছে আমাদের কাজ খুঁজে সেই কাজ করা উচিত, যদি এভাবে আমরা বসে থাকি একদিন খোদাই মরেও যেতে পারি। মা আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমরা দুজনেই তো মূর্খ, কোনো কিছু লেখাপড়া জানি না, এই মূর্খদেরকে আবার কে চাকরি দেবে? বৌমা আমরা তো সেলাইয়ের কাজ জানি, তাই না? এই জন্য বলছি, সস্তা দেখে কাপড় কিনে সেগুলো দিয়ে জামা তৈরি করে বাজারে বিক্রি করতে লাগে, এতে কিছু টাকাও ইনকাম হয়ে যাবে আর আমাদের সংসারও চলে যাবে। হ্যাঁ মা একদম ঠিক আইডিয়া, কালকে আমি বাজারে যাব আর সস্তা কিছু কাপড় কিনে এনে সেগুলোকে ড্রেস তৈরি করে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। পরের দিন সুমন কিছু টাকা নিয়ে বাজারে গেল আর সস্তা দেখে কাপড় কিনে নিয়ে আসলো। শাশুড়ি বউ দুইজনে মিলে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে সেগুলোকে নিয়ে গেল বাজারে। আর সুমন নিজেই কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরেছিল। সুমনের এই পোশাক দেখতে শহরের সব মানুষ ভিড় জমালো। আর যখন সেখানকার মানুষের দৃষ্টি পড়ল সুমনের তৈরি করা সেই পোশাকের দিকে, তখন সেখানকার মালা নামে একজন মেয়ে সুমনকে বলল, আরে ওয়াও, এই ড্রেসটা দেখতে কত সুন্দর, একেবারে ব্র্যান্ডের মনে হচ্ছে, আমার গায়ে অনেক মানাবে। এই শোনো, এই ড্রেসটা আমার জন্য প্যাক করে দাও। জি জি ঠিক আছে ম্যাডাম, আমি এখনই প্যাক করে দিচ্ছি। সুমন নিজে কলার পাতার ড্রেস পরেছিল। এসব দেখে মানুষ খুবই মুগ্ধ হচ্ছিল। সন্ধে হতে হতে সুমনের সবগুলো ড্রেস বিক্রি হয়ে গেল। সুমন প্রচণ্ড খুশি হল আর সেই ড্রেস বিক্রি করার টাকাগুলো নিয়ে সে বাড়ি ফিরে আসলো। আর তার শাশুড়ি মিনাকে সবগুলো টাকা দিয়ে দিল ও বলল, মা আজ সবগুলো ড্রেস বিক্রি হয়ে গেছে, আমাদের হাতে সেলাই করা ড্রেস সবাই অনেক পছন্দ করেছে, এভাবে যদি প্রতিদিন ড্রেস তৈরি করে বাজারে বিক্রি করি তাহলে আমাদের অনেক টাকা ইনকাম হবে। হ্যাঁ বৌমা তুমি একদম ঠিক বলেছো, এভাবেই পরিশ্রম করে আমরা আমাদের সংসার চালাবো। কিন্তু বৌমা তুমি ওই যে কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরো, এটা আমার ভালো লাগে না। জঙ্গলের কথা আলাদা, ওখানকার সবাই তো এই পাতার ড্রেসই পরতো, এখানে শহর, শহরের মানুষের রুচি তো অন্যরকম, কখন কি বলে বসে মানুষ তার কে জানে। বলছি কি, তোমার জন্য একটি কাপড় দিয়ে জামা তৈরি করো, ঠিক আছে? মা এই পাতার ড্রেস দেখেই তো মানুষ আমার দিকে বেশি আকর্ষিত হয় আর আমার কাছ থেকে ড্রেস কিনে, যদি আমি কাপড় দিয়ে তৈরি করা ড্রেস পরি তাহলে কেউ তো আমার দিকে তাকাবে না আর আমার কাছ থেকে ড্রেসও কিনবে না। ঠিক আছে বৌমা, তুমি যেমনটা ভালো মনে করো ওমনটাই করো, আমার কিচ্ছু যায় আসে না। সেই দিন রাত্রে অনেক পরিশ্রম করে সুমন ও মিনা অনেকগুলো ড্রেস তৈরি করল। পরের দিন সুমন সেই ড্রেসগুলো নিয়ে গেল বাজারে বিক্রি করতে। তখন নবীন নামে একজন ছেলে সুমনের ড্রেসের দিকে তাকালো আর তার কাছে এসে বলল, আরে ওয়াও, এ কেমন ড্রেস, এরকম ড্রেস তো আমার লাইফে কখনো আমি দেখিনি, এর দাম কত? ভাইয়া এই ড্রেসগুলো 800 করে, আপনার জন্য আমি কোনটা প্যাক করে দিব, সবুজটা নাকি লালটা না নীলটা? আরে না না, আমি তো বলছি তোমার গায়ের ড্রেসটা যেটা তুমি পরে আছো, এই কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসটা না একেবারে অসম লাগছে, এইরকম পাতা দিয়ে তৈরি করা ড্রেস তো কোথাও পাওয়া যায় না, আমার না দোকান আছে, তুমি কি আমার জন্য কয়েক পিস এরকম বলার পাতা দিয়ে ড্রেস তৈরি করে দিতে পারবে? হ্যাঁ ভাইয়া অবশ্যই আমি তৈরি করে দেব। এরপর নবীন নামে সেই লোক 10টি ড্রেসের টাকা সুমনকে অগ্রিম দিয়ে সেখান থেকে চলে গেল। সুমন বাসা এসে তার শাশুড়ি মিনাকে সব কথা খুলে বলল, মা দেখেছেন শেষ পর্যন্ত মানুষের চোখে আমার কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসটা অনেক ভালো লেগেছে, আমার কাছে অর্ডারও এসেছে, পাতা দিয়ে ড্রেস তৈরি করা তো আমি অনেক আগে থেকেই ভালো করে জানি। ঠিক আছে বৌমা, তাহলে এক কাজ করি, আমরা দুজন মিলে খুব তাড়াতাড়ি করে পাতা দিয়ে 10টি ড্রেস তৈরি করে ফেলি। এরপর সুমন ও মিনা দুজন মিলে খুবই তাড়াতাড়ি করে 10টি কলার পাতার ড্রেস তৈরি করে ফেললো। এরপর সেই ড্রেসগুলো নবীনকে দিয়ে দিল। এরপর থেকে কেউ আর তার কাছে আসে না, না নবীন আসে না কোনো কাস্টমার। এসব দেখে সুমন খুবই চিন্তায় পড়ে গেল। সে তার শাশুড়িকে বলল,
মা দেখুন না, ওই দিনের পর থেকে না নবীন ভাই আসলো আমাদের কাছে কোনো অর্ডার করতে, না অন্য কেউ আসলো। মনে হচ্ছে আমাদের ভাগ্যটাই চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কী করি, কী করে চলবো? বৌমা তুমি চিন্তা করো না, বুকে সাহস রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই মিনা সুমনকে সাহস দিল। এরপরে সুমন বাজারে গিয়ে প্রতিদিনের মতো আবারও কাপড় কিনে আনলো। এরপর সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে পরের দিন নিজে কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরে ওগুলো বিক্রি করতে বাজারে নিয়ে গেল। এরপরে একদিন আবারও নবীন তার দোকানে আসলো আর সুমনকে বলল, সুমন তোমার হাতে তৈরি করা কলার পাতা ড্রেস মানুষের অসম্ভব সুন্দর লেগেছে, কিন্তু সেটা আনকমফোর্টেবল ছিল। এই পাতা দিয়ে তৈরি করা ড্রেস পরে মানুষ বাজারে ঘুরতে পারে না, আর সামান্য অল্প দিনের মধ্যেই ড্রেসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে ভাইয়া আমি কি করতে পারি? সুমন এটা নিয়ে আমি ভাবছি যে মানুষের কাছে এই পাতার তৈরি করা ড্রেস যেন কমফোর্টেবল মনে হয় আর মানুষের কাছে যেন এই ড্রেসটি ছড়িয়ে যায়, এর জন্য কি করা যায় আমি অনেক চিন্তা করছি। সুমন ও নবীন দুইজন মিলে এ বিষয়ে ভাবতে লাগলো। তবে সুমনের মাথার মধ্যে একটি আইডিয়া আসলো। এরপর সুমন নবীনকে বলল, ভাইয়া আমি একটা আইডিয়া পেয়েছি, সেটা হলো কলার পাতার রঙের ফেব্রিক কিনে সেটা দিয়ে আমরা এই ডিজাইনের জামা তৈরি করব। এতে ড্রেসের কালার ডিজাইনটা কলার পাতার মতোই থাকলো, আবার কমফোর্টেবলও হলো, আর সহজে এগুলো নষ্টও হবে না, ধোয়াও যাবে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে স্যাম্পল তৈরি করে দাও। আমি কিন্তু এভাবে টাকা দিতে পারবো না, তুমি নিজের টাকা খরচ করে আমাকে তৈরি করে দিবে। এরপর যদি মানুষ এই ড্রেস নিতে আগ্রহী হয় আর অনেক ডিমান্ডও থাকে, তাহলে এরপরে আমি আমার কারখানাতে তোমাকে চাকরি দেব। ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। এ কথা বলে সুমন বাড়ি চলে আসলো আর মিনাকে সব কথা খুলে বলল। এরপর বাজারে গিয়ে সুমন কলার পাতার রঙের প্রিন্টের কাপড় কিনে আনল আর তিনটি খুবই সুন্দর সুন্দর ফকো তৈরি করে ফেলল সেই ফেব্রিক্স দিয়ে। এরপর সুমন সেই ড্রেস তিনটিকে নবীনের কাছে দিল। এর কয়েকদিন পর পর্যন্ত নবীনের কোনো খোঁজ পেল না। সুমন আবারও অনেক চিন্তায় পড়ে গেল, সে সাহস হারিয়ে ফেলেছিল। সে তার শাশুড়ির কাছে এসে বলল, মা মনে হচ্ছে আমরা আবারও ঠকে গেলাম, আমাদের পরিশ্রম সবই ভেস্তে গেল, কারণ নবীন ভাই তো এখন পর্যন্ত এলো না। মনে হয় আমাদের ডিজাইন করা সব লেহেঙ্গা জামা মানুষ পছন্দ করেনি, মানুষের কাছে আনকমফোর্টেবল মনে হয়েছে। আরে বৌমা তুমি খামাখায় চিন্তা করছো, যদি আমাদের পরিশ্রম সফল না হয় তো না হোক গে, তাই বলে কি আমরা চেষ্টা করবো না? এভাবেই মিনা সুমনকে সান্ত্বনা দিল। এরপর আরও তিন দিন কেটে গেল। তিন দিন পরে নবীন খুঁজতে খুঁজতে সুমনের বাড়ি পর্যন্ত চলে আসলো আর সুমনকে বলল, সুমন এইবার তোমার কলার পাতার রঙের প্রিন্টের জামা মানুষের কাছে অনেক পছন্দ হয়েছে আর অনেকগুলো অর্ডারও এসেছে আমার কাছে, আর তোমার এই পাতার প্রিন্টের যে ড্রেস না, এটা বিদেশেও সেল করার কথাবার্তা চলছে। কি বলছেন ভাইয়া, সত্যি বলছেন? আমি তো ভেবেছিলাম এইবারও আমার ড্রেস চলছে না, কারণ অনেকদিন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর নেই। আরে না না, আমি তো আমার কাজে অন্য শহরে গিয়েছিলাম, তোমার বানানো এই ড্রেস মানুষের কাছে অনেক ভালো লেগেছে আর অলরেডি অনেকগুলো অর্ডারও চলে এসেছে আমার কাছে। নবীনের এ কথা শুনে সুমন ও মিনা অনেক আনন্দিত হলো। এরপর তাদের ভাগ্যই পাল্টে গেল। এরপর সুমন ও মিনাকে নবীন তার কোম্পানিতে চাকরি দিয়ে দিল। এত তাড়াতাড়ি তারা এত বেশি উপরে উঠে গেল যে নবীন তার বিজনেসের মধ্যে তাদের দুজনকে পার্টনারশিপ করে নিল। কিছুদিন পরে সুমন ও মিনা শহরে অনেক বড় একটি ঘর নিল আর সেখানেই তারা শিফট হয়ে গেল। সুমনের তৈরি করা পাতার ড্রেস এখন বিদেশেও সেল হচ্ছিল, কিন্তু দুই শাশুড়ি বউ তাদের আদিবাসী সেই সভ্যতাকে এখনও ছাড়েনি, কারণ কলার পাতা দিয়ে তৈরি করা ড্রেসের কারণে দুইজন আজ সফলতার মুখ দেখেছে।